বা নগদ অ্যাকাউন্ট আছে তো মাস্টারকার্ড যেহেতু অনেকের নাই আমি এইজন মাস্টারকার্ড দিয়ে দেখাছি না আমি দেখাছি বিকাশ এবং নগদ দিয়ে আবার একটা কথা বলি আমার মাস্টারকার্ড দিয়ে আমি ব্যবহার করে থাকি বাট যেহেতু 90% মানুষের মাস্টারকার্ড থাকে না এইজন্য আমি মাস্টারকার্ডটা দেখাছি না আমি দেখাছি বিকাশ এবং নগদ দিয়ে বাট যারা 10% রয়ছেন পর্বতিক কোন একটা ভিডিওতে আমি মাস্টারকার্ড দিয়ে কিভাবে কেন হয় সেটাও আমি দেখাই দেব ওকে তা আমরা যদি আমাদের যদি মাস্টার কার্ড থাকে তাহলে আমি কয়েকটা জায়গায় নাম বলছি নেমসিপ কিংবা হোস্টিং ওই যে আপনি ডোমেন নেম সেকার লেগে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন হোস্টিং কার্ড নেমসিপ এরপর হচ্ছে নেম ডট কম সাইট টোয়েন্টি ফোর ডট এক্স এ গো ডি এই এই সাইটগুলো থেকে আপনি রিলাক্সে কিনতে পারেন তো আমরা কিভাবে কিনবো মূলত যখন যে সাইট থেকে আমরা ডোমেনটা কিনবো যখন যে সাইট থেকে ডোমেইনটা কিনবো অবশ্যই অবশ্যই মাথায় রাখবো সেই সাইট থেকে অর্থাৎ যে সাইট থেকে আমরা ডোমেইনটা কিনতেছি সেই সাইট থেকে কি করতে হবে আমাকে

আমি ওটা কিন্তু কিনতে পারবো এক দুই নম্বর হচ্ছে আপনি নেম চিপে যান সেম অবস্থা আপনি নেম সে অ্যাকাউন্টের কথা বলছে অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট ক্লিক করছেন অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আপনাকে এখানে নিয়ে আসবে দেখুন সাইন আপ অ্যান্ড কন্টিনিউ অর্থাৎ এখানে সাইন ইন কথা বলছে ইউজার নেম যেহেতু আমরা সাইন ইন করে নেই এই উপর দিক থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন ক্লিক করার সঙ্গে আপনি একটা ইউজার নেম দেবেন একটা পাসওয়ার্ড দেবেন দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এটা আমরা মাস্টারকার্ড দিয়ে যারা করবো তাদের জন্য বলছি বাট আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে কোনো একটা ডোমেন কিনবেন তখন আপনি ডোমেন এখান থেকে ডোমেন বাই বাই বিডি লেখলে অসংকুল আপনার ওয়েবসাইট চলে আসবে এই সাইটগুলো দেখবেন অসংখ্য সাইট রয়েছে আমি কোন সাইটকে রেকমেন্ড করতেছি না যে আপনি এই সাইট থেকে নেন এই সাইট থেকে নেন আমি এটা বলতেছি তবে যে কোনো সাইট থেকে আপনি নিতে পারেন আপনি তাদের সঙ্গে কথা বলবেন আগে ধর আমরা এই যে এখানে হোস্টিং বাংলাদেশ একটা দেখা যাচ্ছে এখান থেকে একটা এটা একটা দেখা যাচ্ছে ডোমেন দোকান ডট আমি এদের সঙ্গে কিন্তু কাজ করিনি আমি বলতেছি না আমি ওয়েব হোস্ট বিডির সঙ্গে দুই একটা ডোমেন কিনছিলাম অসংখ্য ব্যক্তি কিনছিল আপনি সেটাতে যান যাওয়ার পরে মূলত দেখুন এখান থেকে ওই যে আপনি কি করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ এইখান থেকে আপনাকে একটা সাইন আপ একটা ক্লিক করার পর অ্যাকাউন্ট খুলতে পারবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা এটাতে আসলে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটাতে দেশে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সকলে আশা করি অ্যাকাউন্টগুলো খুলে নিতে পারবেন আমি আর সেদিকে যাচ্ছি না আমি কিনতেছি ওয়েব হোস্ট থেকে আমি আবার বলতেছি কাউকে রেকমেন্ড কে কোথা থেকে কিনে কোনো বাধা নেই আমরা এখান থেকে এসে দেখুন এই যে ক্লায়েন্ট এরিয়া নামক একটা অপশন রয়েছে আমি যদি ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করি ক্লায়েন্ট এরিয়া যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এইরকম একটা জায়গা নিয়ে আসবে কারণ আমার একটা অ্যাকাউন্ট তৈরি করেছে আমি ডোমেন কিনছিলাম ইতিমধ্যে দেখুন ক্লিয়ার তো আমি অনেকগুলো বেশি এখানে হাইড করে রাখবো অর্থাৎ এখানে অনেকগুলো বেশি হাইড করে রাখবো যে আমাদের ইওর একটি প্রোডাক্ট আমার কি কি ডোমেন আছে এখানে একটু হাইড করে রাখবো তাই কেউ মনে করছে নিবেন না এই ডোমেনে আসার সঙ্গে সঙ্গে উপর দিকে লক্ষণ ডোমেন এই যে ডোমেন দেখা যাচ্ছে ডোমেন অথবা লেফট থেকে দেখুন লেফট সাইড থেকে এসে দেখুন অর্ডার নিউ সার্ভিস নিউ সার্ভিস রেজিস্টারে নিউ ডোমেন দেখা যাচ্ছে রেজিস্টারে নিউ ডোমেনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটা এইরকম একটা জায়গা চলে আসবেন দেখুন রেজিস্টার নিউ ডোমেন এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন ওই যে আপনার নামটা আছে না ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম আপনি এটা কপি করবেন কপি করার সঙ্গে সঙ্গে মূলত এখানে আসবেন এখানে এসে ওই নামটা সার্চ করবেন আপনি বানরা খুব সুন্দর করে দেখবেন ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম দেন আমি সার্সে ক্লিক করতেছি দিছি ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা দেখুন এই যে নিচে দেখে কংগ্রেট ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম ইজ অ্যাভেলেবল যে এটা এই মুহূর্তে ঠিক আছে এটা দাম কত এগারোশো নিরানব্বই টাকা আমাকে অ্যাড টু কার্টের কথা বলছে এখানে ক্রিয়েটিভ আইটি প্লাস ডট নেট ক্রিয়েটিভ আইটি প্লাস ডট ইনফো ক্রিয়েটিভ প্লাস ডট বিস এগুলো কিন্তু এখনো ফ্রি আছে আপনি নিতে পারেন অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা নিতেছেন আমি যেহেতু ডট কমটা কিনতে ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এখান থেকে দেখুন অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে এই অ্যাড টু কার্টে যখনই আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে দেখুন এখানে একটা অ্যাড টু কার্ট থেকে চেক আউট বাটন চলে আসবে আমি চেক আউট এ ক্লিক করব

এরকম একটা ধাপে নিয়ে আসবে এখানে এসে বলছে যে ওই হোস্টিং আপনি যে নিতে চাচ্ছেন দেখুন এটা এক বছর পনেরোশো টাকা এটা হচ্ছে দুই টাকা বাৎসরিক এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে তিন টাকা এখন আপনি কোনটা কিনবেন আপনাদের অনেকের প্রশ্ন ভাই আমি কোনটা আপনি ওইটা কিনবেন যেটা মূলত আপনার যতটুকু মেমোরি কার্ড লাগবে অর্থাৎ আপনি কতগুলো ভিডিও আপলোড করবেন আপনার ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট দিবেন ওইটার উপর ডিপেন্ড করে মূলত এটা হবে তবে স্বাভাবিকভাবে আপনি যখন শুরু করতেছেন এই প্ল্যান ওয়ান কিনলেই হবে পনেরোশো টাকা এর থেকে কিন্তু কম টাকা কেনা যায় আমি সেই সাইটগুলো দেখাই দিব ক্লিয়ার আমি যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি অর্থাৎ না একদম সর্বনিম্ন না একদম সর্বোচ্চ আমি মধ্যম একটা দেখার চেষ্টা করছি যাতে করে অনেকেই কাজটা করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন অনেকেই অনেক সময় ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ শেখি ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ শিখে আপনি যখন পেইডে যাবেন তখন অনেক কিছু বিষয় আপনার স্কিপ থাকবে তাই আমি রিকোয়েস্ট করব কষ্ট করে হলেও আপনি একটা পেইড ওয়েবসাইট দিয়ে কাজটা শুরু করবেন আমরা প্ল্যান ওয়ান দেখুন যে প্ল্যান ওয়ান দেখা যাচ্ছে আমি এখানে অর্ডার নামে ক্লিক করলাম এখানে অর্ডার নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যে দেখুন তারা বলছে চুজ এ ডোমেইন আমাকে ডোমেইনটা চুজ করতে বলতেছে দেখুন আমার এই যে এই

বেশি করে কাটবেন তো আমি বাৎসরিক এক বছর জন্য করে আপডেট করবো আমি এটাই করে রাখলাম আমি কন্টিনিউ ক্লিক করলাম দেখুন আগে ছিল এই যে পনেরোশো টাকা আমার পনেরোশো টাকা হলো টোটালটিও পনেরোশো টাকা

এরপর ইমেল ফরওয়ার্ডিং দেখুন ফ্রি অর্থাৎ যে কোনো ইমেল ফরওয়ার্ড করতে পারেন এটা আমি নিয়ে এনেছি তাহলে আমার এখানে ছিল দুইশো পঞ্চাশ টাকা আর আমাদের ছিল এগারোশো নিরানব্বই টাকা আর ছিল পনেরোশো টাকা এই হচ্ছে টোটাল বিল আমি যখনই কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে পরবর্তী ধাপে যাব অর্থাৎ আমাকে আরেকটা ধাপে নিয়ে যাবে সেই ধাপটাতে আমার যে কনফার্মেশনগুলো আছে সেগুলো আমাকে বলবে যে ঠিক আছে দেখেন আপনি প্ল্যান ওয়ানটা কিনছেন পনেরোশো টাকা অ্যানুয়ালি এরপর হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন আপনার চোদ্দোশো উনপঞ্চাশ টাকা এক বছরের জন্য আপনি যদি এটা বাড়াতেছেন তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই দুই বছর

আপনি এখান থেকে ভ্যালিডিট ভ্যালিড কোড এখানে দিলেই কাজ হয়ে যাবে ওকে তো আমি যেহেতু প্রোমো কোড দিচ্ছি না আমি এখান থেকে সেক আউটে ক্লিক করতেছি চেক আউট ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে পরবর্তী ধাপে একটা নিয়ে যাবে আমরা একটু পরবর্তী ধাপে চাই দেখুন আমরা পরবর্তী ধাপে চলে আসলাম এই পরবর্তী ধাপে আসার সঙ্গে চেক আউট চেক আউট অ্যাকাউন্ট আমাকে এখানে কিছু তথ্য দিবে আমি এই তথ্যগুলো একটু হাইড করে রাখতেছি অর্থাৎ আমার কিছু তথ্য আছে এখানে নাম আছে আপনার নামটা দেখা যাবে আপনি যে নামে অ্যাকাউন্ট খুলছিলেন আপনার ঠিকানাটা দেখা যাবে আপনি সেই ঠিকানাটা যে ঠিকানাটা করেছিলেন নিচের দিকে যখন একটু আসবেন নিচের দিকে এসে আপনি দেখবেন এখান থেকে অপশন পাবেন ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশন পেমেন্ট ডিটেলস দেখুন পেমেন্ট ডিটেলস এই পেমেন্ট ডিটেলস আপনি অটো পেমেন্ট বিকাশ করবেন নাকি অন্য ব্যাংক ট্রান্সফার করবেন নাকি ক্যাশ ইন ডেলিভারি করবেন তা আমি মূলত অটো পেমেন্ট

টপ এর নগদ হলে নগদ রকট অর্থাৎ যে উপায় অসুবিধা নেই আমি বিকাশে ক্লিক করেছি বিকাশে করার সঙ্গে সঙ্গে এর পরবর্তী ধাপে আমি কিন্তু এখানে একটু হাইড করে রাখবো অর্থাৎ ইউর বিকাশ নাম্বার দেখুন এখানে আমি বিকাশ নাম্বার টি কি করবো হাইড করে রাখবো হাইড করে রেখে মূলত আমি তথ্যগুলো দিব ক্লিয়ার কারণ এখানে যেহেতু অনেক পার্সোনাল তথ্য থাকে আমি এখানে হাইড করে রাখতেছি আমি আমার নাম্বারটা দিয়ে দিছি ওকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কনফার্মে ক্লিক করবেন অর্থাৎ আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল রয়েছে সেই চলে যাবে আপনি সেই কোডটা আপনার যে কোডটা চলে যাবে সেই কোডটা আপনি এখানে কপি করে দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে যে বিকাশ নাম্বারটা দিচ্ছেন অর্থাৎ পার্সোনাল নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা মূলত আপনার আপনার ওইখানে একটা কোড যাবে সেই কোডটা আমাকে একটা কোড দিয়ে দিল সেই কোডটা আমি এখান থেকে পেস্ট করে দেবো ক্লিয়ার আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে সাইড ডিজিটের একটা কোড আমি একটু হাইড করে দিয়ে রাখবো এগুলো দেখুন আমি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত কনফার্মে আবার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে আমাকে আমার পিনটা দিতে বলবো অর্থাৎ আমার যে বিকাশের পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দেবো এখন অনেকের প্রশ্ন ভাই দেওয়া যাবে কিনা আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিব হাইড করে রাখতেছি আমি নেভারে ক্লিক করতেছি আহ নেভারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু পরে আপনার একটু সময় নেবে সময় নেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আপনার যে বিকাশ অ্যাকাউন্ট ছিল সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে অলমোস্ট আমার এখান থেকে টাকাটা কেটে নিয়েছে অবশ্য যে আমাকে বলতেছে ছয় হাজার পাঁচশো টাকা আপনার কাট করে নিচ্ছে আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিচ্ছে অর্থাৎ বিকাশ থেকে আমাকে একটা ট্রানজাকশন আইডি নাম্বার দিচ্ছে এটাতে মতো টাকাটা কেটে গেছে তা আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখবো যে তারা কিভাবে এই পর্বতীতে আসে দেখুন এখান থেকে একটা উই কুল নট ফাইন্ড দ্যাট পেস এই অবস্থায় আসবে আপনার টেনশনের কোনো কারণ নেই অর্থাৎ আপনাকে আপনি এখান থেকে শুধুমাত্র হোম পেজে ক্লিক করবেন দেখুন হোম পেজে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করার চলে আসবেন অর্থাৎ আমরা হোম হোম পেজে পেজে চলে চলে আসতেছি আমরা একটু পরে আমরা অপেক্ষা করব করব অর্থাৎ আমরা অপেক্ষা অপেক্ষা করার পর আমাদের যে মেইল ছিল সেই মেইলে আমরা চলে যাব আমি মেইলে চলে যাব মেইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো আমাকে কিছু একটা মেইল করা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তার একটা মেইল করবে আমাকে তো আমি ওই মেইলটাতে যখন ক্লিক করবো আমি যখন আসবো আমার এই মেইলগুলোতে তখন আমি দেখতে পারবো আমাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর কিন্তু আমরা কিছু ইনবক্সে মেলবো ওকে পে এখানে একটা একটা এর ওর উপরে একটা চারটা মেইল কিন্তু চলে আসছে এক দুই তিন চার এই চারটা মেইল চলে আসছে এবং এই চারটার পরে আরো একটা স্পাম বক্স একটা মেইল আসার কথা সেটা আমরা ব্যাক করবো এখনো আসে নাই স্পাম বক্সে আরেকটা আসবে কিরকম মেল আসবে সেটা আমরা দেখাই দিব অর্থাৎ ইনবক্সে সাইটটা মেল আমি দেখতেছি এখানে দেখুন এগুলো চাইল অন্য কাস্টমার ইনভয়েস একটা আসবে আমার হচ্ছে সি প্যানেল এর একটা তথ্য আসবে তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে মূলত এটা পরবর্তী ক্লাসে কিভাবে ওটা আসে সেই বিষয়গুলো আলোচনা করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে সকলেই এইভাবে মূলত আপনার ডোমেন এবং হোস্টিংটা কিনে ফেলুন আশা করি আপনি যদি ডোমেন হোস্টিং কিনতে পারেন তাহলে আমাদের ইউটিউবের ভিডিও দেখে আপনি টোটালি একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত সাজাতে পারেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার